যুব সমাজ যখন মোবাইলের উপরে আসক্ত হয়ে পড়েছে, ঠিক সেই সময়ে মোবাইলের আসক্ততা কাটিয়ে গাছের উপর ঘর নির্মাণ করে এক অভিনব নজির স্থাপন করল বেশ কিছু যুবক। সেরকম এক গাছের উপর ঘর সরাসরি ক্যামেরাবন্দি হলো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের প্রধানপাড়া বুথে। সেখানকার তরুণ যুবকরা মোবাইলের আসক্ততা কাটিয়ে নিরিবিলি জায়গায় বিশুদ্ধ বায়ু সেবনের জন্য এইরূপ একটি ঘর নির্মাণ করেছেন। এলাকার স্থানীয় যুবক এবং পেশায় স্কুল শিক্ষক পরীক্ষিত সরকার বলেন, বর্তমান যুগে যুব সমাজ মোবাইল সহ অন্যান্য বিনোদনে ক্রমশই আসক্ত হয়ে পড়েছে। সেই সমস্ত কিছু থেকে বেরিয়ে আমাদের এই এলাকার তরুণ যুবকরা গাছের উপর একটি ঘর নির্মাণ করেছে। তিনি আরও বলেন, এই এলাকার যুবকদের পাশাপাশি পথচারী মানুষরা এই ঘরে বিশ্রাম নিতে পারছেন। তিনি আরও বলেন, নিরিবিলি জায়গা, নির্মল আবহাওয়া এবং স্বাস্থ্যকর পরিবেশ এখানে, তাই এই ঘর নির্মাণ করার উদ্যোক্তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকুন। দাদা, এই ঘর গাছের মধ্যে একটি ঘর নির্মাণ করেছেন আপনারা, মানে এই চিন্তা ভাবনা বা এই ধারণাটা কী করে এলো, সেই বিষয়ে যদি আমাদের একটু বলেন। চিন্তা ভাবনাটা আমরা অনেক সময় দেখে থাকি যে এই প্রযুক্তির যুগে বিভিন্ন ছেলেমেয়েরা যখন রাস্তা দিয়ে যায়, বিভিন্ন জায়গায় যখন এরা সময় অতিক্রান্ত করে, তারা বেশিরভাগ সময় মোবাইলে আচ্ছন্ন থাকে এবং এইখানে যে জীবনযাত্রাটা সবসময় হচ্ছে একটা হৈহট্টগোল, চিৎকার, চেঁচামেচি, অনেক সময় এদের মধ্যে মানসিক বিষণ্ণতাও চলে আসে। আমরা সেই জায়গা থেকে নিজেদেরকে কিছুটা দূরে সরিয়ে রাখতে চাই, এই কারণে আমরা এই প্রকৃতির কূলে, এই প্রকৃতির মাঝে একটা ঘর নির্মাণ করেছি গাছের মধ্যে। হ্যাঁ, বিশ্রাম করি, অর্থাৎ আমরা সেই ম্যাডিং ক্রাউড থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে চাই, এই কারণে এখানে আমরা সকলে মিলে এখানে বিশ্রাম করি, এখানে মিলিত হই, এখানে আমরা সকালে এবং বিকালে আশ্রয় নিয়ে থাকি এবং বিভিন্ন মানুষই এখানে পথচারী তারা এখানে অনেক সময় বিশ্রাম নেয়। বলছিলাম, এই যে ঘরটা নির্মাণ করেছেন, এটা মানে কতটা অর্থ ব্যয় হয়েছে বা কারা কারা করেছে, সেই বিষয়ে যদি একটু বলেন। না, এই ঘরটা নির্মাণ করতে আমাদের যে অর্থ ব্যয় হয়েছে, আমাদের যে সময়, এটা সম্পূর্ণ আমাদের নিজেদের সক্রিয় প্রচেষ্টায় এবং নিজেদের অর্থ ব্যয়েই তৈরি করেছি। বিশেষ করে এই ঘরটা তৈরি করতে যাদের অবদান, সে হচ্ছে মঙ্গল মণ্ডল, শুভঙ্কর মণ্ডল, বিশ্বজিৎ সরকার, পরিত মৈত্র, দীপ সরকার, অনেকেই এই ঘরটি নির্মাণ করতে সহায়তা করেছে। তো মানে এই ধরনের ঘর করে আপনারা যে তৃপ্ততা পাচ্ছেন, তো আগামী দিনে কী বার্তা দেবেন সমাজকে? এই ধরনের ঘর রাস্তার মধ্যে যদি হয় তাহলে অনেক মানুষই আশ্রয় নিতে পারবে এবং প্রকৃতির মাঝে এরকম ঘর এখন সাধারণত দেখা যায় না। এই ঘর খুবই সুন্দর সুন্দর, এই ভাবনা থেকেই আমরা এই ঘরটা প্রতি বছর তৈরি করে থাকি এবং এই যে ঘর, এই ঘরটার নাম আমরা দিয়েছি, এখানে আমরা শান্তি পাই, এ কারণে এই ঘরটির নাম হচ্ছে শান্তি কুঠির। আপনার পরিচয়টা একটু দিবেন। পরীক্ষিত সরকার। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে 8944888547 47 এবং 9382318128 এই মোবাইল নম্বরে। হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার, হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393333